গুড মর্নিং বন্ধুরা, আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করেছি। আমি রাত্রেবেলায় জামা কাপড়গুলো মেশিনে দিয়ে দিয়েছিলাম, আমি কটনে দিয়েছিলাম, তো সমস্ত সকালবেলা হয়ে গেছে, একদম ড্রাই হয়ে গেছে। এখন এগুলো মেলে দেব। দেখো, আমি গামলায় নিয়ে নিচ্ছি জামা কাপড়গুলো, অনেক জামা কাপড়, প্রায় 2 সপ্তাহের। এবার এগুলো মেলে দেব। তোমরা কেমন আছো বলো? এ দেখো, এখানে ডিমগুলোকে ধুয়ে রেখে দিয়েছি। হাজবেন্ড সকালে এনেছিল, না ধুয়ে তো এখন কোনো জিনিসই রাখা যাচ্ছে না। না, আর এখানে রেখেছি লঙ্কা। লঙ্কায় কাপড়ের ওপর ভাবছো কেন রেখেছি? কারণ এগুলো ধুয়েছি, ধুয়ে শুকিয়েছি, শুকিয়ে কাপড়ের মধ্যে জলটা পুরো ইয়ে হয়ে যাবে, শুকিয়ে যাবে, শুষে যাবে, তারপরে এটাকে বোটা ছাড়িয়ে রাখবো, তাহলে অনেক দিন থাকে। জানো, তোমরাও কিন্তু ট্রাই করতে পারো। সপ্তাহে একদিন করে আমি ডাস্টিংটা করি, সে অফিস থাকলেও করি আর বাড়ি থাকলেও, তাই একই নিয়ম। কারণ এক সপ্তাহের বেশি যদি রেখে দিই পুরো একদম সাদা হয়ে যায়। তো আমি ডাস্টিং করে নিচ্ছি, দেখো সমস্ত সরিয়ে টরিয়ে। এই আমার রাধাকৃষ্ণকে রেখে দিলাম। এটা হচ্ছে আমার হাজবেন্ডের আকাশ থেকে পাওয়া একটা ট্রফি। 5 বছর হয়েছে ওর আকাশের চাকরি, আগে অন্য স্টেটে ছিল, আকাশেই কলকাতার আকাশ থেকে এটা দিয়েছে ওকে। দেখো বারান্দার অবস্থা, জামা কাপড়ে পুরো মানে ভর্তি। আজকে আর দেখাতে পারছি না পুরো গাছ টাছ, দেখি যদি পারি বিকেলে আসবো বারান্দায়, জামা কাপড়গুলো একটু শুকালে তুলবো আর কি। সবে জ্বর থেকে উঠেছি, ওই জন্য আজকে শ্যাম্পু দিয়ে একদম মাথাটা ড্রায়ার দিয়েই শুকাচ্ছি। অন্যদিন আমি ড্রায়ার দিয়ে শুকাই না, ড্রায়ার দিয়ে শুকানোটা ঠিকও না, নর্মাল ফ্যানের হাওয়ায় শুকাই। তো আজকে যেহেতু ভয় লাগছে যে যদি জ্বরটা আবার ব্যাক করে, তো ওই জন্যই ড্রায়ার দিয়ে শুকাচ্ছি। মাথায় ঠান্ডা বসে গেলে আবার ভয়ের ব্যাপার, আমার যা সর্দি কাশির ব্যাপার লেগেই থাকে বারো মাস। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পাইলট পৃথিবী। পাইলট পৃথিবীতে তোমাদের সবাইকে আমন্ত্রণ হইল, আর আমি হচ্ছি পায়েল, তোমরা সবাই চিনে গেছো এতদিনে আশা করি। আর প্রায় 2-3 দিন ভোগার পরে আজকে একটু হাসি মুখ নিয়ে তোমাদের সামনে এসেছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার শরীরটা আগের থেকে অনেকটা বেটার, ব্যথা, মাথা ব্যথা কমেছে। গতকাল অবধিও খুব প্রবলেমের মধ্যে ছিলাম। আর যে ভিডিওটা আমার জেনকে ভ্যাকসিনেশনের দিন বিকেলে আমার খুব মন খারাপ করছিলো বলে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা তো আশা করি দেখেছো। তো এখন আমার শরীরটা অনেকটা ভালো, আর আমার এখন বাজে 1:45। তো 1:45 সময় আমি তোমাদের সামনে সরাসরি আসলাম। এমনি তো সকালে অনেক আগে থেকেই তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করছি, কিন্তু সরাসরি এই তোমাদের সামনে ফার্স্ট এলাম, তাই জন্যই আমি জানালাম ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, সবাই ভ্যাকসিন আশা করি নিচ্ছো বা নিয়ে নিয়েছো। তো তোমরা কেমন আছো আমাকে কমেন্টে জানিও। আমি তো যা দেখছো সবই তোমাদের সাথে শেয়ার করছি, মন খারাপ হলেও শেয়ার করছি, আনন্দ হলেও শেয়ার করছি। আমি কিন্তু আমার প্রমিস রেখেছি, আমি কিন্তু তোমাদের ভাবছি আমার ফ্যামিলি মেম্বার বা তোমরা আমার পৃথিবীর এক একজন মেম্বার, এটা কিন্তু মনে করছি, তাই কিন্তু আমি শেয়ার করছি। অত কষ্টের মধ্যেও শেয়ার করেছি, আমার ভাল লাগছিল না বলে ক্যামেরা অন করেছি। তো আশা করব যে তোমরাও সেই বন্ধুত্বটা রাখবে, ভালোবাসাটা রাখবে। আর তোমরা তো আমার পাশে আছো বা আস্তে আস্তে আমার পৃথিবীটাকে বড় করতে সাহায্য করছো, বা আমার পৃথিবীটা আস্তে আস্তে ছোটো ছোটো করে গুটি গুটি পায়ে মানে অনেক
বড়র দিকে এগোচ্ছে সেটা আমি বুঝতে পারছি। অনেকে আমাকে বলছো তুমি সুস্থ হয়ে যাও, তুমি ভালো হয়ে যাও দিদি, এগুলো শুনে না আমার খুব ভালো লাগছে। আর তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার প্রতি কনসার্ন দেখিয়েছো, সত্যি আমি খুবই আপ্লুত। আর তোমরা কে কে ভ্যাকসিন এখনও নাও নি তারা তাড়াতাড়ি নিয়ে নাও। এখন খবরেও দেখাচ্ছে যে করোনার প্রকোপ অনেকটাই কমে আসছে, সুতরাং আমাদের দুর্দিন এখন সুদিনে পরিণত হতে চলেছে। আমরা যদি নিজেরা এগুলো নিয়ে টিয়ে নিই তাহলে আশা করি আবার নর্মাল লাইফে ফিরে যাব। আর 15ই জুনের পরে মনে হয় আমার কোর্টও খুলে যাবে, আমার কাজের জায়গাও ওপেন হয়ে যাবে। এটা একটা আমার মনে মনে একটা মানে আনন্দ হচ্ছে, কিন্তু জানি না কী হবে, এটা 15 জুনের পরেই বোঝা যাবে। কিন্তু তোমাদের একটাই রিকোয়েস্ট যে সমস্ত টিকা নেওয়ার পরেও তোমরা সমস্ত প্রোটোকল মেনে চলবে, ভ্যাকসিন নিয়েছো বলে কিছু করবে না সেটা কিন্তু দয়া করে করো না। আর এখন বাজে 1:45, আমার হাজব্যান্ড এখনও ক্লাসে আছে, তো ওকে খাবার দিতে হবে ঠিক 1:15-র মধ্যে, তো আমরা দুজনে তখন লাঞ্চটা করব। আর আমার শাশুড়ি মা এখন খেয়ে নিচ্ছে, কারণ উনি টাইমে খান, তো অত দেরি করে খান না, ওনার প্রেশার সুগার এসব আছে, উনি খেয়ে নিচ্ছেন, আমরা পরে একটু পরে খাবো। আর তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আর ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়েছি, কারণ ডেলি আমি শুকাই না, আমার যেহেতু একটু জ্বর এসেছিল তাই জন্যই ড্রায়ার দিয়ে চুলটা শুকালাম। যদি আবার ব্যাক করে ব্যাপারটা, আমার তো যা আবার ঠান্ডার ধাত আছে, টনসিল ফুলে যায়, এই হয়ে যায়, ওই হয়ে যায়, তাই জন্যই ভয় আর মানে করলাম না। তো চলো আর কী কী করি দেখাবো, নিশ্চয়ই সাথে থেকো, দেখতে থেকো। বরের আর আমার ভাতটা বেড়ে নিচ্ছি, এখন আমরা খেয়ে নেব দুপুরে, ওই পরিয়ে বেরোবে জাস্ট, তো লাঞ্চটা করে নিই। ক্লাস শুরু? না এখনো শুরু হয়নি, খাবে দেরি আছে। হজমিগুলি খাবে? হ্যাঁ হজমিগুলি, হজমিগুলি দাও। কালকে বাসন মাজার লোক আসবে না, তাই খেয়ে দিয়ে বাসন টাসন সব মেজে উপুর করে এবার একটু নিদ্রায় যাব। তার আগে ওকে হজমিগুলিটা দিতে হবে। এইটা কারা কারা পছন্দ করে এই হজমিগুলিটা কমেন্টে জানাবে। হ্যাঁ দিয়ে আসি, নাও এ নাও। আমার হাতে একটু দাও, খেয়ে দিয়ে এলাম। এখন বাজে 1:45, ও তো ক্লাসরুমে চলে গেল তোমরা দেখলে। এখন আমি এসেছি ঘরে সব বাসন টাসন মেজে, কারণ কালকে ওরা দুজনেই আসবে না, না রান্নার লোক আসবে আর না বাসন মাজার লোক আসবে, তো একটু চাপের ব্যাপার, তাই জন্য একটু এগিয়ে রাখলাম। আর আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে যে আমার কাছে কত রকমের পাচক আছে। মানে একটা আছে আজওয়ান, এটা মেলা থেকে কেনা, আছে হজমোলা মানে মুখ শুদ্ধি খাওয়ার পরে কত রকমের, একটা আছে রামদেব বাবা মানে হচ্ছে পাচক সৌদি ধারত সব হজমের, একটা আছে আমলা পাচক, আর একটা আছে জোয়ান, যখন যেটা ইচ্ছা সেটাই খাই। তো এতগুলোর মধ্যে তোমাদের কোনটা বেশি খেতে ভালো লাগে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো এখন আমি একটু 1 ঘন্টা রেস্ট করব, একটু এডিটিংয়ের কাজ করব, করে টোরে বিকেলে আবার দেখা হচ্ছে। এখন তো প্রায় 6টা বাজে যায়, আমি এলাম ছাদে, টিভি দেখছিলাম মায়ের সাথে বসে, তো চাটা সব করে দিয়ে এলাম। বিকেল বিকেল ছাদে আসতে মন্দ লাগে না বলো, আমার তো ভালো লাগে। এখন কোর্ট কাচারি সব বন্ধ, তাই জন্য এই এনজয়মেন্টটা করে নিই, তারপরে আবার যখন খুলবে তখন তো আবার সব ক্লোজ। বৃষ্টি আসবে আসবে করছে, কিন্তু মনে হয় একটু পরে আসবে, ভালোই হবে পরে আসবে, নেমে যাবো তারপরে আসবে।
এই ছাদ থেকে নামলাম, এই জামা কাপড় তুললাম, দেখো এক গামলা জামা কাপড়, এগুলো ঝটপট ভাঁজ করে তারপরে তোমাদের সাথে কথা বলতে আসছি। চা করতে এলাম, বিকেলে আবার এক রাউন্ড চা খেতে চাইলো বড়, আমারও গলাটা কেমন করছিল। চলে এলাম রান্নাঘরে, লিকার চা করছি আদা টাদা দিয়ে, গলাটা ছেড়ে যাবে। ও অনেকক্ষণ ধরে পড়াচ্ছে। सबसे पहले कौन सा था मोबिलिटी ऑफ माइंड्स में? এখন বাজে 7:45। ছাদ থেকে নেমে তোমাদের যে একটা জামা কাপড় দেখিয়েছিলাম, দেখো সব ভাঁজ করে ফেলেছি, আর আরেক রাউন্ড চা। আমার হাজবেন্ড খেতে চাইলো, শাশুড়ি মাও বললো করো আদা দিয়ে লিকার চা, আর মুড়ি চানাচুর, আর সাথে আচারের তেল। তো তোমরা দেখলে যে আমি মোটামুটি ছাদ থেকে নেমে কিছু কাজকর্ম গুছিয়ে নিলাম, আর এখন একটু চা খাবো, কারণ গলাটা একটু ব্যথা ব্যথা করছে, জানি না কেন, কিসের আবার সাইড এফেক্ট আমি বুঝতে পারছি না। তো আদা দিয়ে কড়া করে একটু চা করলাম, হাজব্যান্ডকেও দিলাম, তোমরা দেখলে শাশুড়ি মাকেও দেওয়া হয়ে গেছে, ওরা মুড়ি অলরেডি হাফ খেয়ে নিয়েছে, এখন আমি খেতে বসেছি। এই যে মুড়ি খাও, খুব খিদেও পেয়েছে, কারণ 10 রাউন্ড চড়াফেরা করলাম। তো ভাবলাম যে খেতে খেতেই তোমাদের সাথে কথা বলি। তো সারাদিন কি করলাম তোমাদের সাথে সবই শেয়ার করলাম। এখন বাজে 7:45, আর 7:45 সময় আমি আমার ব্লগটা এন্ড করছি, কারণ অনেকটা বড় হয়ে গেছে ব্লগটা আজকে। তো যদি আমার ব্লগের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাকে তোমরা তো ভালোবাসছই, তো আমার শরীর খারাপের জন্য তোমরা যে আমাকে কমেন্ট করেছো সেটা মানে আমার কাছে খুবই বড় পাওনা। আর আমাকে আরও অনেক বেশি বেশি সাপোর্ট করো, আমার পৃথিবীতে আরও অনেকে যোগদান করো, এটাই চাইবো। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে আর একটা নতুন কিছু নিয়ে। আর কি কি আমার থেকে তোমরা দেখতে চাইছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর সাবধানে থেকো, এটুকুই বলার, টাটা।